Star Mosque is a mosque located in Armanitola area, Dhaka, Bangladesh. The mosque has ornate design and is decorated with motifs of blue stars. It was built in the first half of the 19th century by Mirza Gholam Pir. Built in the Mughal style by Mirza Gholam in the late 18th century. তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। রিক্সা বা সিএনজি যোগে পুরান ঢাকার আরমানিটলা যাওয়া যায়। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে। আজ আপনাদের পুরান ঢাকার আরমানিটলায় তারা মসজিদ দেখাবো, যেটি 18 শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল। মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না। জানা যায় 18 শতকে ঢাকার মহল্লা আলে আবু সাইদ সাইদে আসেন জমিদার মির্জা গোলাম পীর। ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিত পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে। মোঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এ মসজিদটিতে। ঢাকার কসাইটুলির মসজিদেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের 17 শতকে নির্মিত স্থাপত্য কর্মের ছাপ পড়ে মোগল স্থাপত্য শৈলীতে। আপনারা ভিডিওতে পুরান ঢাকার আরমানিটলার তারা মসজিদ দেখছেন। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা, দৈর্ঘ্য 33 ফুট আর প্রস্থে 12 ফুট। আলিজানের সংস্কারের সময় 1926 সালে মসজিদটির পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে 2টো গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফুট, প্রস্থ 26 ফুট। আপনারা ভিডিওতে তারা মসজিদ দেখছেন। আদি তারা মসজিদ বর্তমান তারা মসজিদের ন্যায় নকশালঙ্কারে সমৃদ্ধ ছিল না। পশ্চাতের ভগ্ন ও নগ্ন দেওয়াল তার সাক্ষ্য বহন করছে। এ মসজিদের দরজাগুলির মধ্যে দক্ষিণ দিকের 3টি দরজাই প্রাচীন। 1926 সালে আলিজান ব্যাপারী বহু অর্থ ব্যয় করে মসজিদটির পূর্ব পার্শ্বে বারান্দা সংযুক্ত করে মসজিদের আকৃতি বৃদ্ধি করেন। এতে কেবল প্রস্থির দিক বর্ধিত হয়। 4টি স্তম্ভপরি 5টি খিলানে মসজিদের সম্মুখভাগ গঠিত হয় এবং প্রস্থে 3.99 মিটার সম্প্রসারিত করায় তারা মসজিদের প্রস্থ দাঁড়ায় একেবারে দ্বিগুণ, অর্থাৎ 7.98 মিটার। এ সময়ের সম্প্রসারণে মসজিদের মূল ভূমি নকশায় কোনোরূপ পরিবর্তন আনা হয়নি, তবে বিভিন্ন নকশার রঙিন চকচকে টালির সংযোজন করা হয়। আপনারা ভিডিওতে পুরান ঢাকার তারা মসজিদ দেখছেন। ১৯২৭ সালে 3 গম্বুজের তারা মসজিদকে 5 গম্বুজের মসজিদে রূপান্তর করা হয়। মসজিদটি আরও দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অবশ্য প্রস্থে কোনোরূপ পরিবর্তন করা হয়নি। বর্তমানে সম্প্রসারিত মসজিদের দৈর্ঘ্য 21.34 মিটার এবং প্রস্থ 7.98 মিটার। 5 গম্বুজের মসজিদে পরিবর্তন করার প্রয়োজনে একটি মেহরাব ভেঙে ফেলা হয় এবং 2টি নতুন গম্বুজ ও 3টি নতুন মেহরাব যুক্ত করা হয়। মসজিদের জুল্লায় প্রবেশের জন্য 5টি খিলান বিশিষ্ট পথ সৃষ্টি করা হয়েছে। এই খিলানগুলি বহু খাজ বিশিষ্ট এবং 4টি অষ্টভুজাকৃতির স্তম্ভ হতে উত্থিত।
মসজিদের অভ্যন্তর ও বাইরে সম্পূর্ণরূপে মোজাইক নকশা করা। এই গাত্রালঙ্কারে চীনামাটির প্লেট, পেয়ালা ইত্যাদি ছোট ভগ্নাংশ কাঁচের টুকরো ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতিকে চিনি টিকরি বা চিনিদানার কাজ বলা হয়। ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, এক বৃন্তে একটি ফুল, চাঁদ ভরা, চাঁদ তারা, নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফিক লিপি মসজিদের গাত্র নকশায় বিধৃত হয়েছে। এই মসজিদের অলঙ্করণ জুল্লায় অভ্যন্তরে ফুলদানি থেকে উত্থিত ফুল গাছ, খিলান শীর্ষে প্যান্ডিটিভের উপর ও দেয়াল গাত্রে বিশেষ প্রাধান্য পেয়েছে। বারান্দায় গাত্রালঙ্কারে জাপানের বিখ্যাত ফুজিয়ানের দৃশ্য সম্বলিত গ্লেস স্টাইল উল্লেখযোগ্য। ফাসাদের কেন্দ্রে আরবি লিপি সমন্বিত সূক্ষ্ম অর্ধচন্দ্র ও তারার অলঙ্করণ স্থান পেয়েছে। বৃত্তাকার শ্বেত শুভ্র গম্বুজগুলি বসানো হয়েছে। নীল রঙের অসংখ্য তারা বা নক্ষত্র। সমগ্র নকশায় সর্বাধিক প্রাধান্য পেয়েছে তারার মোটিফ, তাই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত। বাংলাদেশের পুরান ঢাকার আরমানী জেলার আবুল খয়রাত সড়কে অবস্থিত তারা মসজিদ, খ্রিস্টীয় 1800 শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে, যেমন মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ। 1700 শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মুঘল স্থাপত্য শৈলী অনুসারে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের কোথাও এর তৈরির সময় উল্লেখ নেই বলে এই মসজিদটি নির্মাণ করা হয় তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি। তবে মসজিদটি তৈরির পর 1860 সালে মির্জা গোলাম পীর মৃত্যুবরণ করেন। প্রথম থেকেই মসজিদটি আয়তাকার ছিল। মির্জা গোলাম পীর তৈরির আদি মসজিদটি পরিমাণ ছিল 33 ফুট এবং প্রস্থ 12 ফুট, গম্বুজ ছিল 3টি। এর ভিতরে মাঝের গম্বুজটি অনেক বড় ছিল। সাদা মার্বেল পাথরের গম্বুজের উপর নীল রঙা তারা নকশা যুক্ত ছিল। সেই থেকে মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। এর পূর্ব দিকের মসজিদে প্রবেশের জন্য 3টি এবং উত্তর দিকে 1টি এবং দক্ষিণ দিকে 1টি দরজা ছিল। 1926 খ্রিস্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। এই সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয়। এই সময় এর পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করা হয়। এই সময় মসজিদের থেকে মোজাইক করা হয়। চিনি টিকরি কৌশলের এই মোজাইক ব্যবহার করা হয় জাপানি রঙিন চীনামাটির টুকরো এবং রঙিন কাচের টুকরো। 1987 সালে এই মসজিদটির পুনরায় সংস্কার করা হয়। এই সময় পুরনো একটি মেহরাব ভেঙে 2টি গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজ সংখ্যা 5টিতে দাঁড়িয়েছে। এর ফলে মসজিদের জায়গা